আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই আরামত অনেক বেশি ভালো আছেন। তো অনেক দিন মানে প্রায় 3 মাস পর আমি একটা নিউজ ভিডিও আপলোড দিচ্ছি টোটালি। এর মাঝখানে যে ভিডিওগুলো আপলোড করেছি একটা দাঁচের ভিডিও ছিল না, মানে কি বলবো এগুলো রে ভাই, এগুলো জাস্ট ফান টাইম স্ট্রিমেতে উঠাইছি আপলোড করেছি, কারণ কি আমার পরীক্ষা চলছিল, টেস্ট এক্সাম আর এসএসসি এক্সাম পিছাইছে বলে আজকে ভিডিও বানাচ্ছি। আমি জানি না এসএসসির মধ্যে আমি রেগুলার হবো কিনা। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার ভিডিও। আমাদের ফার্স্ট স্টোরি এসএসসির তৈদাফ্রিত থেকে। তৈদাফ্রিত তোমরা সকলে জানো সিলেটে প্রচুর পরিমাণে ত্রাণ পাঠাচ্ছে, অ্যান্ড রিসেন্টলি সে একটা ভিডিও আপলোড করে যেখানে তিনি বলে তিনি প্রচুর ত্রাণ পাঠাচ্ছে এবং এই ত্রাণগুলো তিনি দিবেন হচ্ছে ব্যারিস্টার সুমনকে। অর্থাৎ তিনি ব্যারিস্টার সুমনের কাছে ত্রাণগুলো পাঠাবেন, যিনি ডিস্ট্রিবিউশন করবে। অ্যান্ড এই ত্রাণে শুধুমাত্র তৈদাফ্রিদি না, এখানে বিভিন্ন স্টুডেন্টস, বিভিন্ন সংস্থা সকলে এসে ত্রাণ দিচ্ছে। তো সকলকে নিয়ে একটা ভিডিও আপলোড করেন ছোট্ট একটা, তোমরা চাইলে ভিডিও ক্লিপটা দেখে নাও। অ্যান্ড তিনি শেষে আরো একটা কথা বলে যে তোমরা যে ত্রাণ দিচ্ছে, যে ত্রাণের জন্য তৈদাফ্রিদি যে বিকাশ নাম্বার আছে, বিকাশ নাম্বারের লিমিট ফুল হয়ে গেছে, তো তোমরা ওই বিকাশের টাকা সেন্ড করো না, চাইলে তোমরা ব্যাংকে সেন্ড করতে পারবা। এবং আরো একটা কথা বলে যে অনেকে স্ক্যাম করতেছে এই কথা নিয়ে, মানে তোমরা যে ফেক বিকাশ অ্যাকাউন্ট আছে তৈদাফ্রিদির নামে, তো সেগুলো থেকেও তোমাদেরকে বিরত থাকতে বলছে। তো ভিডিও ক্লিপটা তোমরা দেখে নাও। এটা আমার পার্সোনাল ব্যক্তিগত তৈদাফ্রিদির পক্ষ থেকে, এটা আমি আমাদের বড় ভাই ব্যারিস্টার সুমন ভাইকে আমি পাঠাচ্ছি এই ত্রাণটি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে গুড়া, চিড়া, মুড়ি আরো পাঠাচ্ছি, গুড় আছে, আর সাবান আছে। আর আমাদের যে বিকাশ অ্যাকাউন্টটা আছে এটা আপাতত লিমিট ফুল, আমি আপডেট বলবো তারপর টাকা পাঠাবেন, হয় কাল পরশুর মধ্যে আমি আপনাকে জানাবো আমার নেক্সট আপডেটে যে বিকাশ অ্যাকাউন্টে কি টাকা পাঠাবেন কিনা। কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্টে আপনারা পাঠাতে পারেন, কোনো প্রবলেম নেই ওটা। আপনারা প্লিজ অন্য কোনো কেউ যদি বিকাশ নাম্বার দেয় ওটা প্রতারিত হবেন না অবশ্যই। আপনারা হচ্ছে আমাদের যে বিকাশ নাম্বারটা এখন দেওয়া আছে ওটা হচ্ছে আমাদের লিমিট ফুল হয়ে গিয়েছে। সো আমরা ইনশাআল্লাহ কালকের মধ্যে, ইনশাআল্লাহ হয়ে যেতে পারে রাতের মধ্যে, আমরা একটা টোর আপডেট দিব। কাপড় আমি যেটা লাইভে বলেছিলাম কাপড়ের কথা, কাপড়ও আসছে, আরও আসতেছে কাপড়, বাই দ্য ওয়ে আরও কাপড় আসতেছে, বাচ্চাদের কাপড় আসতেছে, মহিলাদের কাপড় আসতেছে, এক বড় ভাই পাঠাচ্ছে। আর এখানে এই ত্রাণ আরও দিছে, মুড়ি দিছে, এই ভাইয়াটা দিছে, ঠিক আছে। ওরা ও প্রথম থেকে অনেকবার হেল্প করছে। আর একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগছে, কিছুক্ষণ আগে এসএসসি ক্যান্ডিডেট মনে হয় এরকমই কিছু ইয়াং একদম তরুণ ছেলেরা আসছে একটা ফাউন্ডেশন এসে আমার হাতে, ওরা সুন্দর করে ফ্রেন্ডে থেকে কালেক্ট করে অ্যারাউন্ড 26,000 টাকা দিয়ে গেছে। হৃদয় আহমেদ ছান্দ রিসেন্টলি কুড়িগ্রাম গেছে সেখানে ত্রাণ দেওয়ার জন্য, কিন্তু সেখানে যে তিনি কিছু হ্যারাসমেন্টের শিকার হন, হ্যারাসমেন্ট তো না, তিনি ফার্স্টে যে হোটেলে এসেছে সেখানে তার সাথে প্রচুর লোক দেখা করতে এসে, যার ফলে সেই হোটেলের ম্যানেজমেন্টের সমস্যা হয়, সেখান থেকে তাকে চলে যেতে হয় একইভাবে সেকেন্ড হোটেলে হয় এবং থার্ড হোটেলে। তারপর সে একটা বাসাতে থাকে, সেই বাসাতেও কিন্তু তার যে ফ্যানরা আছে তারা মারামারি করতে শুরু করে, মিট আপ করছে না। এটা নিয়ে সে দুঃখ প্রকাশ করছে যে এরকম একটা ক্রাইসিসে সে ত্রাণ দিতে গেছে, সাহায্য করতে গেছে, বাট সেখানেও তারা নাকি এইটা করতেছে। তো প্লিজ তোমরা এটা করো না, কারণ কি যারা ত্রাণ দিতেছে ভাই তোমরা তাদের কথা বলতে পারবা, হেল্প নেওয়ার টাইম পাবা, কিন্তু অ্যাটলিস্ট এই টাইমে তোমাদের এইটা করা উচিত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। অ্যান্ড তোমার ভিডিও ক্লিপটা দেখে নাও আর নিজেদের ওপিনিয়ন কমেন্ট দিচ্ছে। যে আজকে কুড়িগ্রাম আসছি, তো কুড়িগ্রাম আসার পরে আমাদের প্ল্যান ছিল যে আমরা অনেক জায়গা থেকে মেসেজ পাইছি যে রোমারি বলে অনেক খারাপ অবস্থা, তো আমাদের ফার্স্ট টার্গেট ছিল রোমারি, তখন হচ্ছে এখানে কোনো ভালো একটা হোটেল নাই, তো আমরা যেটা উঠছিলাম ওইটা হচ্ছে আমার লাইফটা দেখার পরে অনেক বেশি ভিড় হয়ে গেছিলো, যার জন্য হচ্ছে হোটেল কর্তৃপক্ষের একটু প্রবলেম হয়েছে, যেটা হয়েছে ওই জন্য আমরা ডিসিশন নিচ্ছি আর কি যে আমরা ওই হোটেলটা ত্যাগ করবো, আমরা অন্য কোনো হোটেলে যাব। পরবর্তীতে আমরা হচ্ছে যে অন্য একটা হোটেলেও গিয়েছিলাম, মানে ওইখানেও সেম সিচুয়েশন, আমাদের হোটেলটাও চেঞ্জ করছে। ওই হোটেলটা চেঞ্জ করার পরে আমরা হচ্ছে আরেকটা হোটেল নিচ্ছি, ওইটা নেওয়ার পরে হচ্ছে যে মানে বিশ্বাস করবেন কিনা জানি না, আমরা সারাদিন পর মানে 8:30-8:30 থেকে আমরা খাইতে পারছি, আর সকাল থেকে আমরা এই 8:00 পর্যন্ত কেউ কিচ্ছু খায় নাই, মানে কীভাবে লুকটা ফেস করতেছে আমরা বুঝি, কারণ না খায়া না ঘুমায়া এরকমের একটা জায়গায় আসার পর যদি আপনারা আসেন, 100 মানুষ আসেন ঠিক আছে, বা প্রথমে আসেন প্রতি ঘন্টায় ঘন্টায় আপনার 10-12 জন ছেলে পেলে আসতেছে, প্রতি ঘন্টায় 10-12 জন আসতেছে, এই যে ওরাও তো আসছে, ওরা সাক্ষী, ওরা দেখছে যে এত পরিমাণ ক্রাউড এখানে হয়েছে যা বলার বাইরে। একটু আগে মারামারি হচ্ছিল নিচে, এক গ্রুপ কাদের সাথে মারামারি হচ্ছিল, তোমাদের সাথে মারামারি হয়েছিল, তো যাই হোক এক গ্রুপ আরেক গ্রুপের সাথে মারামারি হচ্ছে শুধু মিটিং করার জন্য আর কি। আজকে ভিডিও এই পর্যন্ত। চ্যানেলের ভিডিও ভালো না লাগলে একদমই সাবস্ক্রাইব করার দরকার নেই, তবে মাঝে সাথে আমাদের চ্যানেলে ঘুরে যেতে পারো।